হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, উচ্চ মাধ্যমিকের যে মেধা তালিকা সেটা কি এবছর 2020-তে বেরোবে, আর এটা কতটা ন্যায় সাপেক্ষ উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, ও সেই সব নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে উচ্চ মাধ্যমিক এর রেজাল্ট নিয়ে। আর ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো না করে থাকলে ইনস্টাগ্রামে ফলো করো, আর কোশ্চেন থাকলে অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে কোশ্চেন করতে পারো। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা সবাই জানো কোভিড-19 এই দুর্লভ পরিস্থিতির জন্য এডুকেশনের যে সিস্টেম, সেই সিস্টেমকে কী হারে চেঞ্জ করা হয়েছে, কী রকমভাবে পরিবর্তন করা হয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো। তোমাদের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলোকে বাতিল করে দিয়েছে, আর কিভাবে নম্বর দেওয়া হবে সেটাও তোমরা জানো। যে তোমরা যে পরীক্ষাগুলো লিখিত পরীক্ষাগুলো দিয়েছো, সেই লিখিত পরীক্ষায় যে সাবজেক্টে তোমরা সবচেয়ে বেশি নম্বর পাবে সেই নম্বরকে শতকরা হিসাবে তোমাদের কি বাদ বাকি যে পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে সেই পরীক্ষাগুলোতে দেওয়া হবে। তোমরা যদি এখনও তোমাদের এই বিষয়ে কোনো ডাউট থেকে থাকে, তো এটা নিয়ে আমি প্র্যাকটিক্যালি তোমাদের বোর্ডে পুরো ডিটেলস আলোচনা করেছি, তো সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো, আমি আই বাটনে এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা সবাই জানো মেধা তালিকা বা মেরিট লিস্ট বলতে কী বোঝায়। যারা জানো না তাদেরকে বলে রাখি, মেধা তালিকা বা মেরিট লিস্ট বলতে বোঝায় এমন একটা তালিকা যেখানে সেরা স্টুডেন্টদের নাম থাকবে, মানে কি যারা সবচেয়ে বেশি নম্বর পাবে, মানে আমি যদি বলি মাধ্যমিকে সেক্ষেত্রেও বেরোয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও বেরোয়। ধরো উচ্চ মাধ্যমিকে যে সমস্ত স্টুডেন্টরা সবচেয়ে ভালো রেজাল্ট করবে, সবচেয়ে বেশি নম্বর পাবে, তাদের একটা তালিকা থাকে 20 জনের, এবং এই 20 জন কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু তারা মেধা তালিকার মধ্যে থাকে। বিভিন্ন ধরনের পড়াশোনার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পায়, বিভিন্ন ধরনের স্কলারশিপ তারা পায়, ভালো ভালো স্কলারশিপ যেখানে তাদের পড়াশোনার জন্য ও প্রচুর সাপোর্ট তারা পায়। তো এখানে এই বছরের কথা যদি বলি, বিগত বছরগুলো তো লিখিত পরীক্ষা হতো, লিখিত পরীক্ষার ওপর ভিত্তি করে তাদের নম্বর দেওয়া হতো, ঠিক আছে, তারপরে তাদের যাদের নম্বর বেশি হতো তাদের মেধা তালিকায় দিয়ে দিত। কিন্তু এক্ষেত্রে এবছর কি মেধা তালিকা করা ঠিক হবে? তো বন্ধুরা, আমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি, ম্যাক্সিমাম স্টুডেন্টদের 4টে পরীক্ষা হয়ে গেছে, 2টো পরীক্ষা বাতিল হয়ে গেছে। অনেক অনেক স্টুডেন্টরা রয়েছে যাদের 5টা পরীক্ষা হয়ে গেছে, 1টা পরীক্ষা বাতিল হয়ে গেছে। অনেক অনেক স্টুডেন্ট এরকমও আছে যাদের 3টে পরীক্ষা হয়েছে, এখনও 3টে পরীক্ষা বাকি ছিল, অর্থাৎ 3টে পরীক্ষায় বাতিল হয়ে গেছে। তো সেক্ষেত্রে বাতিল পরীক্ষাগুলোর নম্বর তোমরা জানো কীভাবে দেওয়া হবে, যে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাবে, ঠিক আছে, যে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পাবে তার শতকরা হিসাবে কিন্তু বাকি পরীক্ষাগুলোর নম্বর দেওয়া হবে। সেক্ষেত্রে যার 2টো বাকি আছে সেই 2টো সাবজেক্টের নম্বর এই একই রকমভাবে পাবে, যার 1টা বাকি আছে সেও একই রকমভাবে পাবে, যার 3টে পরীক্ষা বাকি আছে সেও কিন্তু একই রকমভাবে নম্বর পাবে। আমি ধরে নিলাম কোনো একটা স্টুডেন্ট 1টা সাবজেক্টে খুব ভালো আর বাদবাকি কোনো সাবজেক্টে এফোর্ট দেয়নি, ঠিক আছে, ধরো সে বাংলায় খুব ভালো ছিল বা ইংলিশে খুব ভালো ছিল, এবং সেক্ষেত্রে কি সে 100% নম্বরই পেয়ে গেল, ধরো 80-তে 80 পেয়ে গেল। তো এই বাদবাকি যে পরীক্ষাগুলো বাকি আছে বা বাতিল হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর নম্বরও কিন্তু সেই নম্বর অনুযায়ী সে পাবে, মানে 80-তে 80 করেই পেয়ে যাবে সবকটা। যাদের 1টা পরীক্ষা বাকি আছে তারাও কি 80 করে পেল, যাদের 2টো পরীক্ষা বাকি আছে তারা 2টো সাবজেক্টই 80 করে ফেলো, যাদের 3টে পরীক্ষা বাকি আছে 3টে পরীক্ষা বাতিল হয়ে গেছে তারাও কিন্তু 80 করেই বাদ বাকি সাবজেক্টের নম্বরগুলো পেলো। তো একটু ভালো করে সব দিক বিবেচনা করে যদি দেখা হয় যে যে স্টুডেন্টের বেশি পরীক্ষা বাকি আছে, অর্থাৎ যে স্টুডেন্টদের 3টে পরীক্ষা বাকি আছে তারা কিন্তু তুলনামূলক যাদের 2টো পরীক্ষা বাকি আছে তাদের থেকে ভালো নম্বর পাবে, এবং যাদের 1টা পরীক্ষা বাকি আছে তাদের থেকে যাদের 2টো পরীক্ষা বাকি আছে তারা ভালো নম্বর পাবে। তো এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে, এর ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা একেবারে ন্যায়যোগ্য না স্টুডেন্টদের ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু এবছর মেরিট লিস্ট তৈরি করা একেবারে যুক্তিসম্মত নয়, এবং বিভিন্ন বড় বড় নিউজ পোর্টাল থেকেও জানা যাচ্ছে এবছর মেরিট লিস্ট তৈরি করা হবে না। যদিও মেরিট লিস্ট তৈরি করা হয়, যদি আগের বছরগুলো বা বিগত বছরে যেরকমভাবে যে প্রসিডিওরে মেরিট লিস্ট তৈরি করা হতো সেই প্রসিডিওরে যদি মেরিট লিস্ট তৈরি করা হয়, মেরিট লিস্টে যে সমস্ত স্টুডেন্ট থাকবে বা মেধা তালিকায় যে সমস্ত স্টুডেন্ট থাকবে সেই সমস্ত স্টুডেন্ট অ্যাকচুয়ালি সেই তালিকায় থাকার যোগ্য কিনা সে বিষয়েও কিন্তু ও একটা সংশয় থেকেই যাবে। তো সেই কারণে এবছর কিন্তু যেটা জানা যাচ্ছে, তোমাদের মেরিট লিস্ট
তৈরি করায় আর পেছনে একটু সংশয় রয়েছে। সেই কারণে তোমাদের জানিয়ে দিই, তোমাদের মেধা তালিকা বা মেরিট লিস্ট এবছর কিন্তু তৈরি করার চান্স খুবই কম রয়েছে, এই কারণগুলো তোমাদের বলে দিলাম। তো এটাই তোমাদের জানানোর ছিল। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। আর এই মেরিট লিস্ট বা মেধা তালিকা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে প্রদান করো, ও আর ভিডিওটিকে শেয়ার না করে থাকলে বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।